বন্ধুরা দেখুন, আজকে একটা পুকুর খেসতেছে। পুকুর তো না, এখানে তালাব বলে, সেই তালাবের থেকে গাড়ি তালাবের থেকে মাছ ধরবে, সেই দেখার জন্য আসলাম। দেখে কি মাছ পাচ্ছেন রা, ওই যে হোসে জাল দেখে পাচ্ছে, মাছ ধরবে প্রচুর মাছ এখানে মনে হচ্ছে জানো। হ্যাঁ, ওই যে মেশিন বসাতে, মেশিন দিয়ে জল খেসতেছে আর হলো মাছ ধরবে। হ্যাঁ, কই মাছ আর শোল মাছ, কই মাছ আর শোল মাছ, এই মাছ ধরে আবার বিক্রি করবে। দেখবো দেখি লাস্ট অবধি কী মাছ পাওয়া যায়, কী মাছ ধরে, ঠিক আছে। তারপর দেখো, দেখে যদি ভালো পছন্দ হয় তা একটা কিনে নিয়ে যাবো, আর যদি পছন্দ না হয় তাহলে এটা আবার কি। এখানে এই যে একটা ঢুকে গেলো ভিতরে, অনেক বড় একটা মাছ ছিল, ভিতরে চলে গেল। এখন দেখা যাক দেখি কী মাছ পায়। মাছ এখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। হ্যাঁ, এই ওষা জাল দিয়ে চারটে ওষা জাল নামাইছে, এই ওষা জাল দিয়ে মাছ ধরতেছে। কই মাছ, প্রচণ্ড কই মাছ, প্রচণ্ড বলতে অত্যাধিক পরিমাণ কই মাছ আছে এখানে। আমি তো সকালবেলা দুই বালতি নিয়েছি, দুই বালতি কই মাছ ভরে নিয়েছি, আর গাড়ি ঘোড়া জ্বালায় আর কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এখন দেখো, এই যে শোল মাছ একটা কিনতে হবে বড় একটা, দেখি কোনটা কেনা যায়। এটা 1 কিলো হবে, 1 কিলো, এই দেখো 1 কিলো, পুরো 1 কিলোর বেশি, 1 কিলোর বেশি শোল মাছটা। বরাবর হয়েছে, ওই যে 1 কেজি 100 গ্রাম হবে, ও 200 গ্রাম 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম হবে, 200 গ্রাম হবে না, 1 কেজি 100, হ্যাঁ 1 কেজি 100, ওই 1 কেজি ধরো, 1 কেজি ধরো। হ্যাঁ, বড় বড় বড়।